Welcome to my another video. Assalamualaikum. কেমন আছেন সবাই? আজকে গ্রোসারি শপিং করতে গিয়ে মাটির ডিনার সেট দেখলাম, যদিও অনেক এক্সপেন্সিভ বাট আমার কাছে জিনিসগুলো অনেক সুন্দর লাগছে, কিনবো নিশ্চয়ই। তো আজকের ব্লগটা হচ্ছে একটা দাওয়াতের ব্লগ, থাকছে অনেক রান্নাবান্না। আমি এখানে গরুর পায়া নিয়েছি, ভালো করে ক্লিন করে পায়া রান্না করব। তো আমি আস্তে আস্তে সব স্পাইসেস, বাটা মশলা, গরম মশলা, গোটা গরম মশলা সব কিছু একসাথে দিয়ে পায়া সিদ্ধ করব। পায়া রান্না করতে মোটামুটি সবাই জানে, বাট আমি ফার্স্ট টাইম পায়া রান্না করছি আমেরিকা এসে, কারণ সবসময় আম্মুর হাতেই পায়া রান্না খাওয়া হয়েছে। আমি পায়া রান্না করতে নর্মালি মাংস রান্না করার সময় মোটামুটি যেসব মশলাগুলো দিই, সেসব মশলা আদা রসুন বাটা গুঁড়া মশলাগুলো এবং গোটা গরম মশলা গোলমরিচ গুঁড়া এসব দিয়ে পায়াটাকে সিদ্ধ করতে দিব। তো আজকের পার্টিটা আসলে আমাদের একটা ফ্রেন্ড গ্রুপরা মিলে করব, তো ওরা আমার হাতে পায়া রান্না খাবে বলছে, আর ওরা হচ্ছে যে দুরিয়ার ফ্রেন্ডের মা, আমরাও ফ্রেন্ড একটা গ্রুপ বানাই ফেলছি আর কি। তো আরও অনেক রান্নাবান্না আছে, সেটা জানতে হইলে পুরো ভিডিওটা দেখতে হবে। পাস্তাতে থিকনেস আর ক্রিমিনেস আনতে আমি রাগুর আলফ্রেডো সসটা ইউজ করছি, যেটার ভিডিও আমি নিই নাই। পায়াতে বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ এবং পাঁচফোড়ন নিয়েছি, আর ধনেপাতা কুচি অবশ্যই দিতে হবে। আর যত বেশি পেঁয়াজ দেওয়া যাবে তত পায়াটা বেশি স্বাদ হবে এবং ঝোলটাও অনেক ঘন হয়।
সকালবেলা ভাবিদের সাথে অনেক ভালো একটা সময় কাটিয়েছে। তো সারাদিন আর কোনো কাজ না থাকায় বিকালের দিকে একটু পার্কে নিয়ে আসি বাচ্চাদের, ওইখান থেকে একটু লেকের ধারে যাই এবং সানসেট দেখে বাসায় ফিরে যাই।